এটাকে মুসল পর্ব বলে। প্রত্যেকে প্রত্যেকের মতন মাতব্বর, প্রত্যেকে প্রত্যেকের মতন ক্ষমতাশালী, লুঠের ভাগের ভাগার জন্য কে কোথায় কখন কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা অসভ্যের মতো কথা বলছেন মদন মিত্র। কখন বলেছেন এ নিয়ে অনেক প্রশ্ন অনেক করে, কিন্তু এমএলএ তৃণমূলে কি বললেন, আমাদের মিলিটারি ফেরত লোক আছে তারা ট্রেনিং দেবে কি করে কলকব্জা ঠিক করতে হয়, অস্ত্রপাতি ব্যবহার করতে হয়, তা পরিষ্কার করতে হয়, এই ট্রেনিং দেবে কে, তৃণমূলের নেতা মদন মিত্র এমএলএ তিনি বলছেন। এটা কি তৃণমূলের মত? যদি মত হয় তাহলে তৃণমূলের নেতারা মুখোশ আড়ালে কথা বলছেন কেন? আর যদি তৃণমূলের নেতারা যা বলছেন না অবাধ শান্তিপূর্ণ ইত্যাদি ইত্যাদি আমরা ওগুলো চাই না, তাহলে তারা মদন মিত্রের বিরুদ্ধে অ্যাকশন নিন। ভাইপ্য কি বলেছেন আমাদের শুনে কোনো লাভ নেই, তাহলে ভাইপ্য অ্যাকশন নিন। হয় ভাইপ্য অ্যাকশন নেবেন, আর না হলে বুঝতে হবে মদন মিত্ররাই তৃণমূলের কথা বলে, পিসি ভাইপোরা মুখোশের আড়ালে থাকে।